আর এবার বীরভূমের দিকে নজর রাখতে হচ্ছে। আবারও বীরভূমে কোর কমিটির বৈঠকের দিকে আজকে সকলের নজর ছিল। যে সংঘাতের আবহ অনুব্রত মণ্ডল গোষ্ঠী এবং কাজল শেখ গোষ্ঠী, এই সংঘাতের আবহে অনুব্রত মণ্ডল ফিরে আসার পর প্রথমেই কোর কমিটির বৈঠক, যেখানে মুখোমুখি হলেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। যদিও জেলা নেতৃত্ব তারা একসঙ্গে চলার বার্তাই দিলেন, কিন্তু তারপরেও একাধিক প্রশ্ন কিন্তু এক্ষেত্রে থেকে যাচ্ছে যে এবার তাহলে বীরভূমে তৃণমূলের রাশ কার হাতে থাকবে, অনুব্রত মণ্ডল নাকি কোর কমিটির হাতে। এবং যে সংঘাত মেটার কথা বারবার করেই নেতৃত্বরা বলছেন, সেই সংঘাত আদৌ কি মিটল? অনুব্রত মণ্ডল, তিনি কোর কমিটির সদস্য হলেন, সদস্য সংখ্যা 6 থেকে বেড়ে 7 হলো, তাহলে তার যে জেলা সভাপতির পদ সেটা কি শুধুমাত্র আলংকারিক হয়েই থেকে গেল? অনুব্রত মণ্ডলের ক্ষমতা কি কিছুটা কমলো? একাধিক প্রশ্ন কিন্তু এক্ষেত্রে সামনে আসছে। আমরা আরও বিস্তারিতভাবে কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাক আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, আজকে প্রায় 1.5-2 ঘন্টা ধরে কোর কমিটির বৈঠক হলো, খুব স্বাভাবিকভাবে বৈঠকের দিকে নজর ছিল এবং একাধিক প্রশ্ন এই বৈঠককে কেন্দ্র করে সামনে আসছে। প্রথমত, যে এবার তাহলে বীরভূম তৃণমূলের রাশ কার হাতে থাকবে, অনুব্রত মণ্ডল নাকি এই কোর কমিটির হাতে? কারণ অনুব্রত মণ্ডল এখন কোর কমিটির সদস্য। দেখো, একেবারে একটা বিষয় কার্যত স্পষ্ট, যে ক্ষমতায় যা থাকলো সেটা থাকলো কোর কমিটির হাতে, অর্থাৎ কোর কমিটির সদস্যরা এবং গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজল শেখ এবং পাশাপাশি বিকাশ রায়চৌধুরী আহ্বায়ক, তারা যে বক্তব্য দিয়েছেন সেখান থেকে তারা স্পষ্ট করেছেন যে আগামীতে রাজ্য নেতৃত্বের নির্দেশ মোতাবেক কোর কমিটির 7 জনের যে কমিটি হলো সেখানে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ হবে এবং সেই সিদ্ধান্ত মোতাবেক জেলা পরিচালনা হবে। ফলে এক জায়গায় স্পষ্ট হয়ে গেল যে কোর কমিটি প্রাধান্য বেশি পেল, অন্যদিকে জেলা সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডল থাকলেও তাকে কোর কমিটিতে অ্যাড করা হলো। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে একটা সময় আমরা যেটা দেখেছি যে অনুব্রত মণ্ডলের সিদ্ধান্ত ছিল শেষ সিদ্ধান্ত, কিন্তু রাজ্য নেতৃত্বের বার্তার পরে কোর কমিটির মিটিং এর পরে যে বিষয়টি হয়ে দাঁড়ালো সেটা হলো অনুব্রত মণ্ডল তিনি কোর কমিটির সদস্য হলেন, অর্থাৎ তিনি আর কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না, তিনি প্রস্তাব দিতে পারবেন এবং প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কোর কমিটির 7 জনের আলোচনার পরে সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ হবে। অর্থাৎ কোথাও না কোথাও রাজনৈতিক মহল মনে করছে সেক্ষেত্রে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের ক্ষমতা যে কার্যত খর্ব হলো সেটা বলার অপেক্ষা। প্রসেনজিৎ, এই জায়গা থেকে তাহলে অনুব্রত মণ্ডলের যে জেলা সভাপতির পদ সেটা তো তাহলে শুধুমাত্র একটা আলংকারিক পদ হিসেবেই থেকে যাচ্ছে নাকি? আলংকারিক পদ হিসেবে থেকে গেল, অর্থাৎ জেলা সভাপতি হিসেবে তিনি আগে যেমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তিনি আগে যেমন বিভিন্ন কথা বলেছেন, সেই বিষয়গুলো কিন্তু আর হবে না। অর্থাৎ তুমি একেবারে বুঝতে পারছো অনুব্রত মণ্ডল এবার থেকে কোর কমিটির বক্তব্য মোতাবেক তাকে চলতে হবে এবং সেই হিসাবেই আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ হবে। অর্থাৎ তাহলে এই জায়গা থেকে একটা বিষয় স্পষ্ট যে পদটা কার্যত আলংকারিক হয়ে রয়ে গেল, কিন্তু অনুব্রত মণ্ডল পুরনো তৃণমূলের সৈনিক অনেকে মনে করছেন, সে কারণে রাজনৈতিক বার্তা বা নেতৃত্বের তরফ থেকে তার পদটি বহাল রাখা হলো। কিন্তু যে বার্তা রাজ্য নেতৃত্ব আগে দিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে দিয়েছিলেন, ঠিক সেই মোতাবেক কোর কমিটির ক্ষমতা বৃদ্ধি করা হলো এবং কোর কমিটির সিদ্ধান্ত মোতাবেকই যে জেলার রাজনীতি পরিচালনা হবেন সেটাও কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল। ধন্যবাদ প্রসেনজিৎ। আর বিকাশ রায়চৌধুরী, তিনি একসঙ্গে চলার বার্তাই দিয়েছেন, কি বলেছেন তিনি বৈঠকের পর শুনুন। যেভাবে কাজল অনুব্রত এই যে গান হচ্ছিল তার যবনিকা হলো, কোনো দ্বন্দ্বের মধ্যে ছিল না এবং প্রচারটা বেশি হয়েছে, আজকে সেটা প্রমাণ হয়ে গেল। আমরা সবাই একটা জায়গায় আছি, এক ছাতার তলায় আছি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জি, আর জেলায় আমরা সবাই ইউনাইটেড অনুব্রত মণ্ডল সহ। অনুব্রত মণ্ডলকে নিয়ে আমরা সবাই একসাথে লড়াই করব এবং জেলাকে আরো মজবুত করব। আর এরই পাশাপাশি শোনাবো কাজল শেখের বক্তব্যকে। আমরা সবাই মিলে একসঙ্গে আলোচনা করেছি, এখানে কোনো ব্যক্তি বিশেষে কোনো ম্যাটার করে না, আমরা 7 জন বসেছিলাম দলনেত্রী এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আলোচনা করেছি এবং কোর কমিটি কনভেনার আমাদের বিকাশ দা আমাদের সকলকে ডেকেছেন আগামী দিনও, যদি বীরভূম জেলা তৃণমূল সংগঠন আগামী দিনও যে মিটিংগুলো ডাকা হবে আহ্বায়ক হিসাবে বিকাশ দা আমাদের সকলকে ডাকবেন এবং আমরা সকলে এসে এভাবেই আলোচনা সাপেক্ষে কাজ করবো। অনুব্রত মণ্ডল আমার অভিভাবক, আমার রাজনৈতিক গুরু, তার হাত ধরে আমার রাজনৈতিক জীবনে পথ চলা শুরু। একটু একবার নয়, বারবার আমাদের মাধ্যমে বলেছি, আজকেও সে কথা বোলপুর দলীয় কার্যালয়ে বসে আমি বলে যাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।